আপনি যদি স্বপ্নের মাধ্যমে দেখেন যে আপনি যে কোনো বিষয়ে বিজয় লাভ করেছেন, যে কোনো জায়গায় খেলোয়াড়রা খেলোয়াড়ের মধ্যে বিজয় লাভ করলেন, অথবা দুনিয়াবী হাইসিয়তে যে কোনো বিষয়ে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি বিজয় লাভ করেছেন, তাহলে এটার ব্যাখ্যা হবে সম্পূর্ণ উল্টাটা। আপনি ঘুম থেকে জাগ্রত হইয়া দুনিয়াবী হোক যে কোনো বিষয়ে আপনি পরাজিত হবেন, আপনি বিজয় লাভ করবেন না। প্রিয় দর্শক, স্বপ্নে যদি আপনি কাউকে পরনিন্দা করতে দেখেন, কারণ নিন্দা স্বপ্নের মাধ্যমে যদি করতে দেখেন, এটার ব্যাখ্যা সম্পূর্ণ উল্টাটা হবে। রব্বি করিম আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কারো পরনিন্দা করা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য রব্বি করিম আল্লাহ পাক বলেছেন। কোন দরিদ্র ব্যক্তির নিন্দা করছেন, স্বপ্নে দেখলেন যে কোনো দরিদ্র অভাবী ব্যক্তির নিন্দা করছেন, তাহলে এটার ব্যাখ্যা উল্টাটা হবে, সেটা হলো আপনি নিজেই দরিদ্র হয়ে যাবেন। অথবা যে কোনো ব্যক্তির যে কোনো বিষয়ে যদি আপনি স্বপ্নে নিন্দা করতে দেখেন, গীবত করতে দেখেন, শেকায়ত করতে দেখেন, তাহলে সেম আপনার ব্যাপারে তাই সংঘটিত হবে। রব্বি করিম আল্লাহ পাক হিফাজত করুন, আমিন।